সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত। ইতিপূর্বে আমি তোমাদের ক্লাসে ডিগ্রি সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং অলরেডি আমরা একটি ধাপ শেষ করেছি। আজকে আমি তোমাদের আরেকটি ধাপ যাব, সেটি হলো কম্পারেটিভ টু সুপারলেটিভ, অর্থাৎ কীভাবে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে রূপান্তর করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কম্পারেটিভ টু সুপারলেটিভ ফর্মে রূপান্তর করার পূর্বে কীভাবে সেটা রূপান্তর করা যায় তারই একটি ফর্মুলা আমি বোর্ডে লিখব। তোমরা মনোযোগ দিয়ে বোর্ডের দিকে লক্ষ্য রাখো এবং পারাতপক্ষে তোমার নোটবুকে সেটা লিখে দিতে পারো। যেটা কি স্ট্রাকচার, কাঠামো, কম্পারেটিভ টু সুপারলেটিভ এন্ড এনি আদার যুক্ত। কারণ আমরা জানি কম্পারেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হলো দেন এনি আদার যুক্ত, আরেকটা হলো দেন মোস্ট আদার যুক্ত। তো প্রথমে আমরা দেন এনি আদার যুক্তের একটা স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার প্রথমত প্রদত্ত প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব বসে, বি বসে, কম্পারেটিভ ডিগ্রি এর সুপার লেটি ফর্ম বসে। ব্যাংক এনি আদার আদার এর পরের অংশ বসে, ডিয়ার স্টুডেন্ট লুক এট দ্য বোর্ড, ইউ উইল ফাইন্ড স্ট্রাকচার অফ সেন্ডিং কম্পারেটিভ টু সুপারলেটিভ উইথ দেন এনি আদার। ফার্স্ট অফ অল প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব বসে, তাহলে বাক্যটা দেওয়া থাকবে এখানে, সেই বাক্যটা সাবজেক্ট এবং ভার্ব অক্ষত অবস্থায় থাকবে। তারপরে বি বসবে, কম্পারেটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম বসবে, অ্যান্ড লাস্ট অফ অল দেন এনি আদার এর পরের অংশটা বসবে। তোমরা নিশ্চয়ই স্ট্রাকচারটি ভালোভাবে লক্ষ্য করেছো। এখন আমরা একটি প্রবলেম সলভ করবো, অর্থাৎ একটি উদাহরণ আমরা সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল, কম্পারেটিভ
is better than any other boy in the class. লক্ষ্য করো কম্পারেটিভ কিন্তু দেন এনি আদার যুক্ত, দেন এনি আদার যুক্ত আমাদের সত্যি ছিল যে দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স, এটাকে আমরা সুপারলেটিভে পরিণত করব। সুপারলেটিভে যদি আমরা প্রমাণ করতে ট্রান্সফার অর্থাৎ রূপান্তর করতে চাই তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার প্রথমে আমাদের দেখে নিতে হবে প্রদত্ত সেন্টেন্স। দেখো প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কি, হি, হি ঠিক থাকলো, তারপর ভার্ব ইজ, ইজ ঠিক থাকলো, তারপরে কি বসবে, বি বসবে, বি বসাই, হি ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এখানে হচ্ছে তোমার বেটার, বেটার এর সুপারলেটিভ ফর্ম বেস্ট, হি ইজ দ্য বেস্ট। তারপরে শর্তটা আমাদের একটা কন্ডিশন যে দেন এনি আদারের পরের অংশটা সম্পূর্ণ করবে, এখানে দেন এনি আদার আছে, এখন আমাদেরকে বসাতে হবে দেন এনি আদারের পরের অংশটা সম্পূর্ণ, তাহলে হি ইজ দ্য বেস্ট দেন এনি আদারের পরের অংশ হলো বয় ইন দ্য ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই উদাহরণ থেকে বুঝতে পারলে যে কীভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। যদি তোমরা এই স্ট্রাকচারটা ভালোভাবে ফলো করো অর্থাৎ প্র্যাকটিস করো আমার মনে হয় এইরকম সমস্যার সমাধান করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করছি তোমরা এই উদাহরণটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা দেন কম্পারেটিভের আরেকটি নিয়ম আছে দেন মোস্ট আদার যুক্ত, দেন মোস্ট আদার যুক্ত সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রিকে আমরা সুপারলেটিভ সুপারলেটিভে রূপান্তর করব, দেন মোস্ট আদার যুক্ত একটু অপরিষ্কার অনেকে বুঝতেই পারেন না, দেন মোস্ট আদার যুক্ত দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে সুপারলেটিভ করার স্ট্রাকচার। এজ ইউজুয়াল এটা আমরা একটু কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, যদি আমরা কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি করতে চাই দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে তাহলে সেটার স্ট্রাকচার হবে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব আগের মতোই থাকবে, শুধু এখানে তোমাদের চেঞ্জ করতে হবে সেটি হলো এখানে দি হবে না, যেখানে দেন মোস্ট আদার থাকবে সেখানে তোমাদেরকে বসাতে হবে ওয়ান অফ দি, ওয়ান অফ দা, ওয়ান অফ দা বসবে। এবং আরেক জায়গায় চেঞ্জ করতে হবে সেটা হলো দেন এনি আদার ছিল আগে, এখন এটা হবে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদারের পরের অংশ বলি, ওকে লক্ষ্য রাখো এবং নোট খাতায় তুলে রাখো এই স্ট্রাকচারটি, তাহলে তোমাদের পরবর্তী সমস্যার সমাধান করতে সুবিধা হবে। এই বাক্যটাকেই যদি আমরা এখানে দেন মোস্ট আদার দিই, এই বাক্যটাকেই আমরা দেন মোস্ট আদার যুক্ত করে দিই তখন এখানে একটা এজ দিতে হবে,
boys plural তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে তাহলে এখানে আমাদের নিয়ম অনুসারে দ্যাট মোস্ট আদার এই বাক্যটাকে আমরা দ্যাট মোস্ট আদার যুক্ত বাক্যে রূপান্তর করলাম হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস তাহলে এটার স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি থাকবে সেখানে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব ঠিক থাকবে ভার্ব এখানে তোমার ইজ ইজ থাকলো সাবজেক্ট হি হি ঠিক থাকলো ভার্ব ইজ ইজ ঠিক থাকলো এখানে তারপরে আসতেছে আমাদের ওয়ান অফ দি কি কারণে দ্যাট মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করবো তখন দ্যাট মোস্ট আদার বিকল্প এখানে ওয়ান অফ দি আছে ওয়ান অফ দা ওয়ান অফ দা ইজ ওয়ান অফ দা কম্পারেটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম অ্যাজ ইউজুয়াল কম্পারেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এটার সুপারলেটিভ ফর্ম অফ বেটার ইজ বেস্ট হি ইজ ওয়ান অফ দা বেস্ট দেন মোস্ট আদারের পরের অংশ এখন বসবে দেন মোস্ট আদারের পরের অংশ মোস্ট আদারের পরের অংশ বয়েস ইন দ্য ক্লাস শিক্ষার্থীরা আই থিঙ্ক ইউ হ্যাভ অল অফ ইউ হ্যাভ এন আন্ডারস্ট্যান্ড আমরা আমাদের আজকের পাঠের শেষ প্রান্তে এসেছি পাঠ শেষ করার পূর্বে আমাদের এখন বাড়ির কাজ নেই তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং সুন্দরভাবে বাড়ির কাজগুলো লিখে নাও হোমওয়ার্ক লীনা ইজ মোর ব্রিলিয়ান্ট গার্ল ইন দি ক্লাস সি ইজ মোর বিউটি ফুল গার্ল ইন দা স্কুল রাজু ইজ taller than any other boy in the village প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ প্রান্তে ক্লাস শেষ করার পূর্বে তোমাদের আরও স্মরণ করিয়ে দিই তোমরা সবাই বাড়িতে থাকবে এবং বাড়িতে থাকলে তোমরা সুস্থ থাকবে আর হ্যাঁ অবশ্যই সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বারবার সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত দ্রুত করবে পরিশেষে
আমার ক্লাসে যোগদান করার জন্য বা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।